আসে কোথায় বাড়ি, অথচ শুনতে কেমন লাগে, চমকে উঠেন? কারো মতে রাজপ্রাসাদ আবার কারো মূল্যায়ন স্বর্গপুরী হিসেবে প্রাসাদ সম এই বাড়িটি এখন সিলেটের আলোচনার কেন্দ্রবিন্দু। প্রাসাদ সম এই বাড়িটির নির্মাণ শৈলী দেখে মুগ্ধতার পাশাপাশি এই বাড়ির নির্মাণ ব্যয় নিয়ে সিলেটের মানুষের কৌতূহলের অন্ত নেই। প্রায় 8 একর জায়গার উপর নির্মিত এই বাড়ির ছাদে রয়েছে হেলিপ্যাড, আছে সুইমিং পুল, স্টিম বাথ, লিফট সহ আধুনিক স্নানাগার। প্রায় 29টি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয়ে সিলেট শহরতলির ইসলামপুরে কাজী প্যালেস নামের 3 তলা এই বাড়িটি নির্মাণ করেছেন বিশ্বখ্যাত আল হারামাইন গ্রুপের কর্ণধার NRB ব্যাংকের চেয়ারম্যান শিল্পপতি মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির। 2008 সালে সিলেটের ইসলামপুর এলাকায় 3 তলা বিশিষ্ট এ বাড়ির কাজ শুরু করা হয়। দুবাই, ফ্রান্স, লেবানন ও জার্মানি এই 4 দেশের প্রকৌশলী দ্বারা বাড়িটি নির্মাণ করা হয়। এ বিষয়ে মাহতাবুর রহমান বলেন, প্রথমে আমি দুবাই থেকে একজন ইঞ্জিনিয়ার নিয়ে এসেছিলাম, উনি প্রথমে ডিজাইনটা করেছিলেন, পরবর্তীতে ইন্টেরিয়র ডিজাইনটা দিয়েছিলাম একজন লেবানিজকে। পুরো বাড়িটি লাইটিং এর কাজ করেছে জার্মানির কোম্পানি টিফেনি লাইটিং, আর ফ্লোর গুলো করে দিয়েছে ফ্রান্সের একটি কোম্পানি। কেউ বলছেন বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে 200 কোটি টাকা, আবার কারো মতে 350 কোটি টাকা। তবে বাড়িটি নির্মাণ কাজ সম্পন্ন করা পর্যন্ত প্রায় 500 কোটি টাকা ব্যয় হতে পারে এমন আভাস দিলেন বাড়ির মালিক শিল্পপতি নাসির। তিনি বলেন, এটা যদি আমার ব্যবসা হতো তাহলে আমি হিসাব রাখতাম, কত দিয়ে কিনেছি আর কত বিক্রি করবো, সব করতে হিসাব রাখতাম। বাড়ির প্রয়োজনে যখন যা লেগেছে আমি তা খরচ করেছি। গত 8 বছর থেকে একাধারে 250 জন শ্রমিক নিরলস কাজ করে তৈরি করেছেন বাড়িটি। বর্তমানে বাড়ি নির্মাণ কাজ প্রায় শেষ। 3 তলা বিশিষ্ট এই বাড়িটির বিল্ডার এরিয়া প্রায় 80,000 স্কোয়ার ফিট। 5,000 মানুষের অনুষ্ঠান করার বন্দোবস্ত আছে এই বাড়িতেই। পারিবারিক অনুষ্ঠান আয়োজনের জন্য রয়েছে পৃথক পৃথক কক্ষ। ভবনে শুধু নিচতলা রয়েছে 9টি ডাইনিং রুম, 14টি ড্রয়িং রুম, আছে 2টি লিফট, এছাড়া আভিজাত্যময় ইটালিয়ান বুক ম্যাচিং ওয়ান প্লেট মার্বেলের আধিক্য আছে পুরো বাড়ি জুড়ে। বাড়ির ভিতরে সৌদি আরবের ওয়াকফ মিনিস্ট্রির উপহার দেওয়া পবিত্র কাবা শরীফের দরজার রেপ্লিকাও রাখা হয়েছে অতি যত্ন করে। কেউ সরাসরি না দেখলে বোঝানো যাবে না এই বাড়ির সৌন্দর্য ও মাহাত্ম্য। কাজী কাসেল নামের অফিসিয়াল পেজ ফেসবুকে ঢুকলেও জানা যাবে এই বাড়ির খুঁটিনাটি। রাত হলে লাইটিং দিয়ে একটার পর একটা রঙের খেলায় মেতে উঠে পুরো বাড়িটি, আর ওর এমন ঝলকানি আগে কখনো দেখেনি সিলেটের মানুষ। লোক দেখানোর জন্য নয়, 51টি পরিবারের সকলকে নিয়ে একসাথে থাকার জন্যই এটি নির্মাণ করেছেন বলে জানান মাহতাবুর রহমান। টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি থাকার জন্য বাড়িটি তৈরি করেছি, রুচির মধ্যে যদি ভালো হয়ে যায় তাহলে আমার কিছু করার নেই। তিনি আরো বলেন, আমি বাংলাদেশের মধ্যে বড় বড় বাড়ি বানাবো, এটাই আমার কখনো স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন ছিল আমার ভাই বোন সহ পরিবারের সবাই কোনো একটা প্রোগ্রামে একসাথে থাকবো, সেই জন্যই বাড়িটি বানিয়েছি। উল্লেখ্য, কাজী ক্যাসেলের স্বত্বাধিকারী স্বনামধন্য ব্যবসায়ী মাহতাবুর রহমান বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আল হারামাইন পারফিউমস গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে তিনি NRB ব্যাংকেরও চেয়ারম্যান। তিনি বাংলাদেশ সরকার কর্তৃক টানা 3 বার CIP নির্বাচিত হন। মাহতাবুর রহমান 2013 ও 2014 সালে বাংলাদেশের সর্বাধিক রেমিটেন্স পাঠানোর স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করেন। সত্যি এই ধরনের মানুষের হাতে আসলে টাকা আসা উচিত, যারা ভাবেন একটা বাড়ি বানাবেন যে বাড়িটিতে তার পরিবার 51টি পরিবারের সবাই মিলে থাকতে পারবেন, সবাই মিলে একবেলা খেতে পারবেন বা একসঙ্গে থাকতে পারবেন। সত্যি আমরা দোয়া করি এই ধরনের মানুষ বাংলাদেশের ঘরে ঘরে জন্মাক। আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।